ও আমি মাস্ক পরিনি কারণ আমি সারা দিন অ্যালকোহল খেয়ে থাকি আমার সেই জন্য সর্দি হয় না কাশি হয় না কোনো কিছুই হয় না তারপরে আমি যখন খাই অ্যালকোহল দিয়েও হাত ধুই আবার সাবান দিয়েও হাত ধুয়ে নিই প্লাস আমি গোটা গায়ে মেখে নিই অ্যালকোহের মানে মদ দিই আর কি তো আমি সিক্সটি খাই সিক্সটি ছাড়া আমি কিছু খাই না এখন প্রচুর দাম নিচ্ছি একশো চল্লিশ এখন একশো চল্লিশ খাই আমি এখন সবগুলো সব জায়গায় পাওয়া যাচ্ছে মদ আপনার খাবেন লাগবে আমি এনে দেবো যারা খায় তারা খাবে কিছুতে আটকানো যাবে না আমি আমি যেমন রোজ খাই অ্যালকোহল আমি শুরু থেকে আগে করে অ্যালকোহল খাই কিন্তু আমি যদি অ্যালকোহল না খাই তো আমি আমার হাত পাকা দাম বেশি নিচ্ছে নেই গা ওরা কামাই করছে উন্নতি কিছু করুক কিন্তু আমার যারা খায় খাবে আমার লাগবে না আমি ঘুমই হয় না তারপর ওটা আপনারা বললো আমি বন্ধ করতে পারবো না আজকে আমাকে খেতে দেবে না কালকে আমি কাঁপতে কাঁপতে মরে যাব কারণ আমার ডেলি লাগবে এলক ও একটু তো আমার লাগবে আর আমাদের পাড়া খুব শান্ত দেখুন পাড়াটা একটু দেখান পাড়া আমাদের সুস্থ আমি সবাইকে বলেছি ঘর থেকে বেরোবে না আমি দেখতে বেরিয়েছি কে কেউ বেরোচ্ছে কি না তো খুব খতরনাক একটা ভাইরাইস এই ভাইরাইসটাকে ধ্বংস করতে গেলে একমাত্র ঘরের ভেতরে থাকতে হবে অ্যালকোহল পাই সব জায়গাতে পাচ্ছি অ্যালকোহল ওই সবজি বিক্রি করছে সামনে পেছনে অ্যালকোহল আমি জানি কোনখানে পাওয়া যায় আমি আনি মমতাদি কলকাতায় ডাক দিচ্ছি গোল গোল ডাক দিচ্ছে যে এর জায়গার বাইরে বেরোবে না মানুষ কি শুনছে না ওই দায়গা ছাড়িয়েও কেউ তো শুনছেও না কিছু আর আমরা নাগরিক আমরা মানুষ মান কোনো সচেতনই না নেই আমাদের আমরা তো কোনো ঘোষ নাই কোনো হুঁশ নাই আমাদের এই যে খুব চেষ্টা করছে মানুষ বুঝলেন তো ওই আমাদের এই মানুষ মানে আমরা যে মানুষ মানে মানুষ সচেতন নাই মানুষ সচেতন নাই ওই জন্যই আজকে আমি এই বাইরে বেড়াইছি ঠিক আছে তো পুলিশরা মারছে ঠিকই করছে তো কিন্তু পাবলিক মানে আমরা মানুষ যারা পাবলিক মানে আমরা মানুষ যারা মানুষরা কিন্তু কোনো ডিস্পংটা আমি ইংরাজিটা কোনো ভুল বললাম ক্লাস ফাইভ পর্যন্ত পড়েছি তো ওই অল্প ইংরাজি এতটা বলতে পাই না ওই ফাইভে যেটুকু শিখেছি বেশি বলতে পারি না তাও কিছু কিছুটা আসে তো ফাইভ পর্যন্ত পড়ার জন্য তো এই ঘটনা হলো আমি চাই মানে আমরা সবাই ঘরে থাকবো লবণ ভাত খাবো আর ঠিক আছে আর লবণ ভাত খেয়েও আমরা যেন সুস্থ থাকি সবল থাকি আর সব লোককে আমি জানাতে চাই যেন সবাই ঘরের ভেতরে থাকুন কেননা এই এটা কিন্তু যুদ্ধ না ওটা যেমন সেই পাকিস্তানে বোম ফেলেছিলো তারপরে আমাদের ওই মোদী সরকার কাশ্মীরে বোম ফেলে দিয়েছিল। এটা কিন্তু সেরকম যুদ্ধ নয় এটা হচ্ছে ভাই রাইস একটা হচ্ছে ফ্রাইড রাইস একটা ভাই রাইস মানে ওই মোবাইলে যেরকম ভাই রাইসটা থাকে না ওই ভাইরা যেমন ডিলিট করা যায় এই ভাইরা আর ডিলিট হচ্ছে না এখনও ভারতবর্ষ গোটা পৃথিবী এটাকে ডিলিট করতে পারছে খুব চিন্তায় আছে আমিও খুব চিন্তায় আছি তো আর আমি মা